গুড ইভিনিং ভালো আছো তো সবাই যেটা আশঙ্কা করছিলাম ঠিক সেটাই হয়ে গেলো আবার আজ থেকে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো তো যাই হোক আমাদের পড়াশোনা তো আথেমে থাকবে না আমরা যেভাবে তোমরা এতদিন বাড়িতে ছিলে পড়াশোনা চালিয়ে গেছো ঠিক ওইভাবেই চালিয়ে যেতে হবে আমি আবার তোমাদের ক্লাসগুলো নিতে শুরু করেছি তোমাদেরকে এগুলো লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তোমরা যে টাস্কগুলো দেবো সেগুলো করে হোয়াটসঅ্যাপে পাঠাবে তো যাই হোক আজকে আমরা শুরু করি পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছিল এই চ্যাপ্টারের যে টপিক্সটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে সিমেন্ট সিমেন্ট কি জিনিস বর্তমান নির্মাণ শিল্পের অন্যতম একটি প্রধান উপাদান হচ্ছে সিমেন্ট এই সিমেন্টকে ছাড়া বর্তমান সভ্যতা বা আধুনিক এই সভ্যতা সিমেন্ট ছাড়া অচল যে কোনো নির্মাণ কার্যে যে কোনো বলতে বাড়ি ঘর ব্রিজ রাস্তাঘাট সব জায়গায় সিমেন্টের ব্যবহার হয় তো এই সিমেন্ট কাকে বলে আজকে আমি তোমাদেরকে আমাদের স্কুলে কিছু অংশ দেখাবো যেখানে স্কুলে বেশ কিছু কাজ চলছে অনেকগুলো বাড়িঘর নির্মাণ হচ্ছে তোমরা এই লকডাউনের মধ্যে স্কুলে অনেক দিন যাওনি স্কুলের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাবো এবং সেখানে সিমেন্টের কাজ হচ্ছে সেই অংশটাও তোমাদেরকে দেখাবো একটা নতুন বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে তাহলে বাউন্ডারি ওয়াল হোক বা বিল্ডিং হোক যা কিছু তৈরিতে মশলা হিসেবে আমরা কি ব্যবহার করি সিমেন্ট ব্যবহার করি আগে তোমরা মাটির দেওয়াল দেখেছো বা মশলা হিসাবে গাঁথনির তে কাদা ব্যবহার করা হতো মাটি ব্যবহার করা হতো বর্তমানে সিমেন্ট ব্যবহার করা হয় তো এই কি জিনিস সিমেন্ট হচ্ছে কতগুলি যৌগের সমষ্টি কোন কোন যৌগের মধ্যে থাকে কতগুলি ধাতুর যৌগ এবং কিছু সিলিকেট জাতীয় যৌগের একটা মিশ্রণ হচ্ছে সিমেন্ট যেটা জলের সংস্পর্শে এলে জমে যায় তাহলে কি কি ধাতুর অক্সাইড থাকতে পারে ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ও আয়রনের ऑक्साइड, आयरन अक्साइड एवं सिलिकेट सिलिकेट जातियों যোগ নিয়ে সিমেন্ট গঠিত তাহলে সিমেন্টের মূল উপাদান হচ্ছে এগুলো ক্যালসিয়ামের অক্সাইড অ্যালুমিনিয়ামের অক্সাইড আয়রনের অক্সাইড এবং সিলিকেট জাতীয় যোগের সমষ্টি হচ্ছে সিমেন্ট এই সিমেন্ট জলের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন সেটা জমে যায় তো সিমেন্টকে আমরা কি হিসাবে ব্যবহার করি বাড়ি ঘর তৈরি করার সময় গাঁথনি দেওয়াল যখন ইটকে ইটের পর ইট সাজিয়ে রাখা হয় বাড়ির বানানো হচ্ছে তখন সিমেন্টকে মশলা হিসাবে ব্যবহার করা হয় তো শুধু সিমেন্টকে কি ব্যবহার করা হয় সিমেন্টের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে নেওয়া হয় কি কি জিনিস মেশানো হয় বলো তো সিমেন্টের সঙ্গে সিমেন্টের সঙ্গে মেশানো হয় বালি পাথর আর জল তাহলে বালি পাথর জল আর সিমেন্ট একসঙ্গে মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয় তারপর এটাকে ব্যবহার করা হয় তো সিমেন্টের গুণগত মান নির্ভর করে এই যৌগটার উপর ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত কি এ ও ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটার উপর ক্যালসিয়ামের এই সিমেন্টের গুণগত মান অনেকটাই নির্ভর করে যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম অক্সাইড থাকে তাহলে তার সেই সিমেন্টটা জমতে বেশি সময় লাগবে আর তার শক্তিও বেশি হবে কিন্তু সমস্যা একটাই যেহেতু জমতে বেশি সময় লাগে তাহলে সেখানে সিমেন্ট ফেটে যেতে পারে যেখানে যদি ঢালাই করার সময় এই যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেখানে যদি ক্যালসিয়াম অক্সাইড বেশি থাকে তাহলে সেই সিমেন্টটার গুণগত মান ভালো হবে তার শক্তি বেশি হবে কিন্তু সমস্যা একটা কি আছে সমস্যা হচ্ছে যে সেটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি না পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয় আমরা দেখেছি যে কোনো জায়গায় যখন সিমেন্টের গাঁথনি করা হয় কাতরি করার পর দিন থেকে দেওয়ালে জল দেওয়া হয় বা ঢালাই করার পর দিন জল দিয়ে দেওয়া হয় কেন জল দেওয়া হয় এ জল দেওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে যে এই সমস্ত যৌগগুলো যেগুলো নিয়ে সিমেন্ট গঠিত এদের এরা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন তাপ উৎপন্ন হয় তাহলে এই তাপের ফলে ফাটল সৃষ্টি হতে পারে সিমেন্ট ফেটে যেতে পারে তাহলে সিমেন্টের ফেটে যাওয়া আটকানোর জন্যই জলকে জল দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে জল দিলে সেখানে সেটা ঠান্ডা থাকবে তাহলে গরম হবে না তাহলে সিমেন্ট ফাটবে না এটাই হচ্ছে জল দেওয়ার কারণ তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সিমেন্ট ব্যবহার করার পর জল দেওয়া হয় কেন তাহলে এটার উত্তর পারবে এরপর বলি এই যে ক্যালসিয়াম অক্সাইড যেটা বললাম যে এর এটা যদি আবার কম থাকে তাহলে সেই সিমেন্টটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে তাহলে অনেক সময় আমরা দেখি যে যদি কোনো সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে আমরা বলি বা এই সিমেন্টটা তো খুব ভালো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়া মানে ক্যালসিয়াম অক্সাইড কম আছে সেই সিমেন্টার শক্তি কম হবে তাহলে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম থাকলে সেই সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে কিন্তু তার শক্তি কমে যায় অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের অক্সাইড এ এর সংকেত কি এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড এ কী করে এই যে সিমেন্টের জমে যাওয়া এই জমে যাওয়াটাকে ত্বরান্বিত করে অর্থাৎ তাড়াতাড়ি সিমেন্টকে জমতে সাহায্য করে অ্যালুমিনিয়াম অক্সাইড আয়রন অক্সাইড কি করে আয়রন অক্সাইড সিমেন্টকে শক্ত হতে সাহায্য করে আর সিমেন্টের রং নির্ধারণ করে তাহলে এইভাবে এই যৌগগুলো দিয়ে সিমেন্ট গঠিত হয় তো এখানে আরেকটা প্রশ্ন আছে তোমাদের যে সিমেন্টের ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সিমেন্টের ব্যবহার কোথায় কোথায় সিমেন্টের ব্যবহার হবে এটা তোমরা নিজেরাই করে আমাকে সিমেন্টের ব্যবহারগুলো লিখে পাঠাবে তোমরা দেখেছ তোমাদের নিজের অভিজ্ঞতায় বা নিজে যদি না পারো বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করে সিমেন্টের ব্যবহার তোমরা আমাকে পয়েন্ট করে লিখবে এবং সেটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে তাহলে সিমেন্টের ব্যবহারটা তোমাদের কাজ রইলো চলো তোমাদেরকে একবার স্কুলে ঘুরিয়ে নিয়ে আসি একটা আমি স্কুলে গিয়ে একটা ভিডিও করে এসেছি যেখানে সিমেন্টের কী কাজে লাগছে কিভাবে ব্যবহার হচ্ছে তা দেখানো হয়েছে চলো আমরা ভিডিওটা দেখে আমরা স্কুলে চলে এসেছি দেখো আমাদের অনেক দিন তো আমরা স্কুলটাকে ঠিকঠাক দেখতে পাওনি দেখে না দেখো এখানে অনেক সিমেন্টের তৈরি ইট রাখা আছে আর এবার আমরা দেখব যে স্কুলে কী কী কাজ হচ্ছে অনেকগুলো নির্মাণ কার্য হচ্ছে দেখো এইদিকে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে এখানে একটা যন্ত্র এই যন্ত্রটি দেখাবো যে যন্ত্রটিতে সিমেন্ট বালি ও পাথর মিশিয়ে মশলা তৈরি করা হচ্ছে যেটা যেটাকে গাঁথনিতে ব্যবহার করা হবে এই যে দেখো এই লোকগুলো কাজ করছে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ দেখো ওখানে বালি সিমেন্ট ও পাথর এবং তার সঙ্গে জল মিশিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর এটাকে ব্যবহার করছে এই দেখো এই বস্তা থেকে সিমেন্ট ঢালা হবে এটাই হচ্ছে সিমেন্ট এই যে ডাস্ট মতো একদম খুব মিহি ডাস্ট এটা হচ্ছে সিমেন্ট কি কি দিয়ে তৈরি হয় তা তোমাদেরকে বললাম এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এই যন্ত্রটাই কি করা হচ্ছে এটাকে খুব ভালোভাবে সিমেন্ট বালি পাথরকে জল দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং তারপর সেটাকে যে বাড়ি তৈরি করার জন্য যে গাঁথনি ইটগুলোকে গেঁথে নেওয়ার জন্য এটাকে ব্যবহার করা হবে তাহলে এছাড়াও তাহলে বাড়ি তৈরি করা ছাড়া আর কোথায় ব্যবহার করা হয় সিমেন্টকে বাড়ি তৈরি করা ছাড়াও সিমেন্ট ব্যবহৃত হয় কি কোথাও দেওয়াল তৈরিতে আমাদের স্কুলে একটা বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে সেখানেও সিমেন্টের ব্যবহার করা হয়েছে তো আর কোথায় ব্যবহার দেখেছো গ্রামের দিকে দেখবে রাস্তাঘাট ঢালাই অনেক সময় ঢালাই রাস্তা তৈরি হচ্ছে সেখানটায় সিমেন্টের ব্যবহার হচ্ছে বিভিন্ন পাত্র তৈরিতেও যেমন বাড়িতে যাদের গবাদি পশু আছে সেখানে জল খাওয়ানোর জন্য আগেকার দিনে মাটির হাঁড়ি ব্যবহার করা হতো মাটির তৈরি চৌবাচ্চার মতো জিনিস থাকত এখন এগুলোর পরিবর্তে সিমেন্টের তৈরি কিছু পাত্রকে ব্যবহার করা হয় আর সিমেন্টের কি হয় দেখো এইদিকে আমি কতগুলো তোমাদেরকে ইট দেখাবো দেখো এই ইটগুলো সাদা সাদা দেখাচ্ছে এগুলো সিমেন্টের তৈরি ইট তাহলে এখানে ইট তৈরিতেও সিমেন্ট ব্যবহার করা হয়েছে আগে ইট তৈরি করার জন্য কি ব্যবহার করা হতো তোমরা দেখেছো লাল রঙের ইট মাটি পুড়িয়ে লাল রঙের ইট বানানো হতো এখন এই সিমেন্টের ইট ব্যবহৃত হচ্ছে তো যাক এইভাবে সিমেন্টকে আমরা বহুলভাবে ব্যবহার করছি আর দেখো এখানে কি আছে দেখো এখানে কিছু পিলার যেগুলো হবে সেখানে দেখো রড দেওয়া আছে আর এখানে ওই মশলা দিয়ে অর্থাৎ সিমেন্ট বালি পাথর ভালোভাবে মিশিয়ে জল সহযোগে ব্যবহার করা হচ্ছে এই যে বাড়ি তৈরি এটা স্কুলে নতুন বিল্ডিং একটা তৈরি হচ্ছে তাহলে এখানে সিমেন্টের ব্যবহার দেখানো হলো তোমরা সিমেন্টের ব্যবহারগুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও আজকে এখানে শেষ করি আর বাড়িতে থাকো অযথা বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই আর যেমনভাবে আগে সাবধানতা অবলম্বন করছো করছিলে ঠিক ওইভাবেই এখনও ওই কোভিড বিধি মেনে চলো আর পড়াশোনাটা জারি রাখো আমরা যতটা সম্ভব পারি তোমাদের পাশে আছি তোমাদের চ্যাপ্টারগুলো এইভাবেই এগিয়ে নিয়ে যাবো যতদিন না স্কুল খুলছে এইভাবে তোমাদের ক্লাসগুলো হতে থাকবে তাহলে আজকে এখানেই রাখি